नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले शारदियार आंतरिक प्रीति शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। प्रत्येक दुर्गा पूजा खूब भालो काटुक, आनंदे काटुक, यही कामनाय आमी करी। तो एटा होच्छे वृष राशिर अक्टोबरेर मासिक राशिफलेर भिडियो। आपनी जदि वृष राशि मानुष हन, कि रेजाल्ट पेते चलेछेन तार एकटा सम्भावना एई भिडियोर माध्यमे आमी तुले धरार चेष्टा करछि। দেখুন, ডায়েরিতে নোট করে নিন, লিখে নিন, বিশ্বরাশির এই বড় ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে। তবে বিশ্বরাশির হাজারো লাখে কোটি মানুষ আছে, প্রত্যেকে একই রেজাল্ট পাবে না। আমি আবারও বলছি, এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। দশা, অন্তর্দশা, গ্রহের অবস্থান সম্পূর্ণ প্রত্যেক মানুষের কিন্তু আলাদা। কিন্তু এই রাশিফল আপনাদেরকে বন্ধু হিসাবে, এই মাসে বন্ধু হিসাবে কিন্তু আপনাদের কাজে দিবে। তো শুরু করা যাক, বিশ্বরাশির কি পেতে চলেছে, কেমন যেতে চলেছে বিশ্বরাশির। দেখুন, প্রথমেই বিশ্বরাশির ক্ষেত্রে আমি বলি আপনাদের শরীরগত দিক, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো দিক থাকছে। শরীর নিয়ে বড় ধরনের যে সমস্যা তা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে থাকছে না। ফার্স্ট পয়েন্ট, শরীর হচ্ছে সম্পদ, শরীর কেন্দ্রিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। দ্বিতীয় নম্বর পয়েন্ট, দাম্পত্য সুখ। দেখুন, আপনাদের রাশির অধিপতি সপ্তমভাবে অবস্থান করছে। প্লাস পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু এই পূজোর মাসে দেখা যাবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল না, সেই সমস্যাগুলো যথেষ্ট পরিমাণে কেটে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা এক কথায়। এবং পঞ্চম সপ্তম কানেকশান, লাভ ম্যারেজের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমজ জায়গাতে যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে, ধরুন 18 থেকে 20-22 বছর বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের, নতুন প্রেমের জোয়ার কিন্তু আসতে চলেছে এই পুজোতে। অর্থাৎ নতুন প্রেম, এবং যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গেছে বা কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য চলছে, সেই জায়গাটাতে প্রেম কিন্তু কামব্যাক হবে। আমি আবারও বলছি, প্রেমের বিষয় নিয়ে আমি কিন্তু একটা করে প্রত্যেক মাসে ভিডিও দিই। তবে একটা কথা, নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্টটা অবশ্যই কমান। প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। তিন নম্বর পয়েন্ট, আপনাদের কর্মভাব। দেখুন, কর্মটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনাদের কর্মপতি আপনাদের নবমভাবে অবস্থান করছে, এবং সেখানে শনি অলরেডি অবস্থান করছে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু নিজভঙ্গ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ কর্ম দিকটা, কর্মক্ষেত্রের সফলতা, কর্মক্ষেত্রে মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভের জায়গা কিন্তু থাকছে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। এবং ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান, ভাগ্যের সাহায্য পাওয়া, এবং আপনাদের একাদশ পতিকে কানেক্ট করছে, অর্থাৎ সফলতার জায়গা। একাদশ ভাব থেকে আমরা কি বুঝি, সফলতা, লাভ, সাকসেস, এই জায়গাটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে দেখা যায়। অর্থাৎ একাদশ পতি আপনার নবমভাবে, এবং অক্টোবর থেকে এটা বকরি থেকে মার্গে কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ বিশ্বরাশির কিন্তু এক কথা যদি বলি, আপনাদের সোনায় সুহাগা কিন্তু হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা, নোট করে নিন ডায়েরিতে, বিশ্বরাশি যদি আপনি হন। এবং এর পাশাপাশি আপনাদের চতুর্থ পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, এই জায়গাটা একটু ডিস্টারবেন্স। দেখুন, ভালো যেমন বললাম, কিছু খারাপও কিন্তু হয়, যে সবটাই যে ভালো হয় এমন নেই। যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, ধরুন আপনার গর্ভে বাচ্চা আছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই সাবধান। কিছু কিছু ক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ গর্ভবতী মহিলারা বেশ কিছু কিন্তু সাবধানতা অবলম্বন করুন। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, এই জায়গাটা কিন্তু সমস্যা আসতে পারে, আসবেই বলছি না, আসার সম্ভাবনা কিন্তু আছে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু ভালো দিক থাকছে। এবং দ্বিতীয় সপ্তম কানেকশান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভ।
যে কোনো ব্যবসা, আপনার গার্মেন্টসের বিজনেস বলুন, আপনার ফুড, যারা ফাস্টফুডের বিজনেস করছেন এই জায়গাটা কিন্তু ভালো ফল, কিন্তু আপনারা যারা ফাস্টফুডের বিজনেস করছেন এই জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন, এবং যাদের কসমেটিক বিজনেস আছে আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই মাসে দিবে। অর্থাৎ ব্যবসা, এক কথা যদি বলি, ব্যবসার সেক্টরগুলোতে কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি আপনাদের কিন্তু বৃদ্ধি হবে, এবং এর পাশাপাশি আপনাদের ঠিক দ্বাদশপতি আপনাদের ষষ্ঠভাবে চলে যাচ্ছে। 20 তারিখ থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে সেখানে কি হবে, আপনাদের চোট আঘাত লাগা, শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বিশ্বরাশির ক্ষেত্রে ঋণের জায়গা, ঋণে পড়ে যাওয়ার জায়গা, শত্রুতা, চোট আঘাত, রক্তপাত, এই সম্ভাবনাগুলো কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে, যারা গাড়ি বাইক চালাচ্ছেন বা অন্য কোনো ঝামেলা, উটকো ঝামেলা আপনার ঘাড়ে এসে চাপলো, বা পাড়ার প্রতিবেশী আপনার উপর হিংসা, বা ভাড়াটিয়ে নিয়ে সমস্যা, যারা ভাড়া মানে অর্থাৎ ভাড়া দিয়ে যারা চলে সেই জায়গাটা ভাড়াটিয়ে নিয়ে সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, অর্থাৎ মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, ক্যামেরার সামনে বা পিছনে, ক্যামেরার ফোকাসের সামনে বা পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি বিশ্বরাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু সুযোগ আপনাদের বাড়বেই বাড়বে। এবং বিদেশের সঙ্গে যারা রত আছে, বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে পাবেন, এবং পিতার সাহায্য পাওয়া বা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, নিজস্ব প্রপার্টি যোগ, অর্থাৎ কোনো জায়গা বা জমি বা কোনো গাড়ি কেনার কিন্তু সম্ভাবনা কিন্তু আপনাদের এই পূজার মাসে কিন্তু থাকছে। আত্মীয় স্বজন থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন, আপনি বিশ্বরাশির মানুষ, আত্মীয় থেকে আপনারা কিন্তু যথেষ্ট সাহায্য কিন্তু আপনারা পাবেন, এবং আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ, ট্যুর এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ছোটোখাটো কোনো জায়গায় গেলেন, এই সম্ভাবনা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে এই জায়গাটাতে। তবে 20 তারিখ থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, এবং আপনাদের লটারি, শেয়ার, ফাটকা থেকে বা যারা স্টক বিজনেস করছেন এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা, আপনি বিশ্বরাশি মানুষ হন, আপনি লিখে রাখুন, লাভ কিন্তু করবেন। তবে আপনার রাশিচক্রে শেয়ারের যোগ আছে কিনা, শেয়ার মার্কেটে টাকা লাগালে আপনি লাভ পাবেন কিনা, বা আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করলে আপনি লাভ পাবেন কিনা, সেটা কিন্তু আপনাদের একান্ত দেখা দরকার। অর্থাৎ লটারিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের ব্যাপার, অর্থাৎ আপনার ভাগ্যে যদি থাকে অবশ্যই লটারি হবে। এরপরে আসি আপনাদের সেলফ প্রফেশন, অর্থাৎ অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ অ্যাস্ট্রোলজার এই জায়গাগুলো, বা টিচিং প্রফেশনে আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের, অর্থাৎ কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু বাড়বে বিশ্বরাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনাদেরকে এক কথা যদি বলি, সোনায় সোহাগা। আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত হবে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেনই পাবেন, এবং আপনাদের বেশ কিছু খুশির জোয়ার কিন্তু আসতে চলেছে, এবং বেশ কিছু শুভ সংবাদ আসবে, যেটা এ মাসে না হলেও আফটার 2-3 মাসের মধ্যে আপনারা কিন্তু একটা ভালো ফল কিন্তু আপনারা পাবেন বিশ্বরাশির ক্ষেত্রে। তবে আবারও বলছি, শত্রুতার জায়গাটা বা এমন কিছু লোক থাকবে আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নিবে, বা আপনার সঙ্গে বন্ধুত্ব তালি করে আপনার খাবে কিন্তু আপনাকেই কিন্তু ক্ষতি করবে, এই জায়গাটা কিন্তু থাকছে বিশ্বরাশির ক্ষেত্রে। বি কেয়ারফুল, অর্থাৎ যেগুলোকে বলছে এক কথায় হচ্ছে সুযোগ সন্ধানী লোক। তবে যারা যারা কথা বিক্রি করে খান এক কথায়, বা শর্টকাটে ইনকাম করতে চান, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার কিন্তু এই জায়গাটার যোগ কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ গ্রহগত অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে এই দুর্গাপুজোতে বেশ শুভ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ফল কিন্তু নিয়ে আসবে, এবং আপনাদের ভাগ্যপতি ভাগ্য হবে, এবং আপনাদের কর্মপতিকে কানেক্ট করছে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট।
এবং ধনপতি এবং পঞ্চমপতি সপ্তমভাবে চলে যাওয়া, এটাও আপনাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এবং আপনাদের রাশির অধিপতি আপনাদের সপ্তমভাবে যাওয়া, এই জায়গাটা বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। মানসিক শান্তি আপনাদের থাকবে এ মাসে, কিন্তু আবারও বলছি কিছু উটকো ঝামেলা, যে ঝামেলাতে আপনাকে হয়তোবা জড়িয়ে যেতে পারেন, এই জায়গা থেকে আপনারা দূরে থাকুন। অর্থাৎ আবারও বলছি, ডায়েরিতে নোট করে নিন, এই ঘটনাগুলি, এই বড় ঘটনাগুলি এই অক্টোবর মাসে আপনাদের করতে চলেছে। তো পুজো প্রত্যেকেরই ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শারদীয় দুর্গা পুজো প্রত্যেকের যেন খুব ভালো কাটে, এই বলে আমি আজকে আমার প্রোগ্রাম শেষ করছি। এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।